السلام عليكم সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো শুরু করতে যাচ্ছি আমার নতুন একটি ব্লগ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থেকে আমার পুরো ব্লগটি আপনারা দেখবেন আজকে একটা দিন যেটা কিনা নিজের মতন করে একটু পার করা আজকে মানহাকে স্কুলে দিয়ে বাসায় আর ব্যাক করি নাই চলে আসলাম একা একা আপন পার্কে আমার কিছু কেনাকাটা ছিল তো সেগুলি করব আর যতটুকু সময় আছে একটু ঘুরবো যেহেতু হাতে টাইমও আছে মানে হয় স্কুলে তো আমি আমার নিজের কিছু কাজ একটু একা একা আসছি সেই কাজগুলি একটু সেরে নেব তো প্রথমেই আমি পার্লারে চলে আসছি এখানে আমি কিছুক্ষণ ছিলাম আমার কিছু নিজস্ব কাজ করলাম পার্লারে তো সেখান থেকে আমি ঠিক আপ্রম পার্কিং এর ঠিক সাইটেই সুপার আছে তো সেখানে আমি চলে আসছি আমার কিছু কেনাকাটা করার জন্য তো আমি এখানে আমার ফেস প্যাক দেখছিলাম যেটা কেনা আমি সব সময় রেগুলার ইউজ করি কিউকাম্বারের আমার কাছে খুব ভালো লাগে তো আমি এই ফেস প্যাকটা নিয়ে নিচ্ছি আমার জন্য কয়েক প্যাকেট আর আমি আরেকটা এখানে একটা সাতটা একটার মধ্যে পিস পিস থাকে আর কি প্যাকেট থাকে তো একটা বক্স সেটাও আমি নিব কিন্তু এটা ওইটা আমি এর আগেও ইউজ করছিলাম খুব একটা যে কাছে ভালো লাগছে তা না তো আর এখান থেকেও আমি সিঙ্গেল পিসগুলি নিয়ে নিলাম সাতটা নিয়ে নিচ্ছে আমার জন্য আর এখানে দেখছি হলো আমার জন্য আমি যে মাস্কারটা ইউজ করি রেগুলার তো সেগুলি দেখতেছি যে এখানে পাই কি না আর যেহেতু হাতের সময় ছিল তো আমি এখানে আসছি কিছু আমার কিছু বাজার টাজারও করার ছিল সেগুলোও আমি করে আজকে যতটুকু সময়ের মধ্যে করতে পারি সেগুলো আমি করব। আর এখানে হচ্ছে এই জেল আইল্যানটা যেটা কিনা খুবই ভালো আমি ইউকেতে আসার পর থেকেই এই একটা আয়রনারই ইউজ করতেছি যেটা না আমার কাছে কখনোই খারাপ মানে লাগে নাই যে ফেড আপ হয়ে গেছি যে আমার ভালো লাগতেছে না এখন অন্য একটা ইউজ করবো সেরকম কখনোই মনে হয় নাই আমি খুবই পছন্দ করি আর আমার কাছে খুবই ভালো লাগে এই আইলাইনারটা তো আরও কিছু জিনিসপত্র দেখতেছি যে ভালো লাগে কিনা একটু ঘুরে ঘুরে দেখতে পারতাছি যেহেতু আজকে মান হয় স্কুলে একা আসছি তো সাথে বাচ্চা কাচ্চা থাকলে তো দেখা যায় অনেক সময় কিছু দেখতে পারা যায় না পছন্দ হলো খুব শর্ট যেটা দরকার সেটাই আর কি নিয়ে নিতে হয় কিন্তু আজকে যত হাতে সময় আছে তো আমি আমার পছন্দ মতো জিনিসগুলো দেখে নিচ্ছি তো আমি আমার আইব্রুর জন্য একটা পেন্সিল দেখছি তো আমি নর্মালি কখনো এই পেনসিলটা ইউজ করি নাই তো আজকে ভাবলাম যে না আমি তো সবসময় আইব্রোতে একটু পাউডার টাইপের এগুলি ইউজ করি তো আজকে একটু ডিফেন্ট কিছু ইউজ করে দেখি এই পেন্সিলটা দেখি ইউজ করে যে কেমন লাগে যদিও কখনও আমি এর আগে ইউজ করি নাই তো এবার নিলাম দেখ হয়তো বা ভালো লাগতে পারে ট্রাই করি ডিফেন কিছু তো এই কারণে নিয়ে নিলাম আমার জন্য আর মানহার বাবার জন্য একটা পারফিউম নিয়ে নিলাম এই তো সুপার রকে কাজগুলি শেষ করে আমি এখানে ঠিক তার অপোজিট সাইডই একটা পাকিস্তানি শপ আছে সেখানে একটু আসছিলাম তো দেখতেছিলাম যেহেতু এখানে আগে আমার বাসাটা ছিল তো এই কারণে এই সাইডে সব জায়গাগুলি সব কিছুই আমার চেনা তো আগে একটা সময় খুব আসা হতো এখন দেখা যায় এখানে আসতে হলেও একটা প্ল্যান করে আসতে হয় কারণ বাসার থেকে অনেকটাই দূরে তো আগে তো বাসার কাছে ছিল এখানেই বাসা ছিল তো এই কারণে সবসময় দেখা যেত সময় পেলে আসা হতো আর এখন দেখা যাচ্ছে যে আসার দূরত্বটার কারণেই সবসময় আসা হয় না এখানে যখন টাইমটা চিন্তা করি তো এখানে মানহার জন্য চিজ অনিয়ন পেস্ট্রি নিয়ে নিলাম ওর জন্য একটা নিলাম আমার জন্য একটা নিলাম আর যেহেতু সকাল সকাল আমি নাস্তা করে বের হই নাই তো আমি আমার জন্য একটা কফি নিয়ে নেব। আর একটা চিজ পেস্টই নিলাম মানহার জন্য একটা নিয়ে নিলাম তা আমি আমার শপিংগুলি সেরে এখন চলে যাব মানহাকে উঠাবো তারপরে বাসায় যাব এবং বাসা যে আপনাদেরকে দেখাবো আমি কি কিনছি আজকে আর হচ্ছে আজকে আমি ফাইনালি আমার গাছে শাকগুলিও কেটে ফেলা হবে আজকে তো সেটাও আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ব্লগটি না টেনে পুরোটাই দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেন নেই প্লিজ যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলে আর যারা কাছের মানুষ আছেন যারা আমাকে সময় সাপোর্ট করে যাচ্ছেন এবং সময় আমাকে খুব মানে উস মানে উৎসাহ যোগান যারা তাদের কথা আসলে বলে শেষ করা যাবে না আর এখানে দেখলাম যে আমার গাছের যে তিনটা আপনাদেরকে লাউ দেখানো হয়েছিল অনেকবার এখন দেখলাম যে মাশাআল্লাহ ভিতরে সাইডটার মধ্যে একটা লাউ হয়েছে যেটা কিনা বেশ বড় হয়েছে তো কথা বলতে বলতে মান্নাকে নিয়ে এর মধ্যে স্কুল থেকে বাসা নিয়ে এসে ওকে ফ্রেশ ট্রেশ করায় দিলাম আর চলে আসলাম হলো বাইরের সাইডটাতে মাঝে তো এখন মানহার বাবা গাজগলি কাটবে ও গাজগলি কাটবে তো আজকে ও বাসাই ছিল তা আমি যখন বাসা থেকে মান্নাকে স্কুলে দিয়ে যখন গেছি তখন আমি একেই গেছি কারণ আমি ভাবছি তো বাসে আসার পর আমাদের টুকিটাকি অন্য অন্য কাজগুলি আজকে করতে হবে তো আমি আমার নিজের কাজগুলি ইফাকে করে আসি যেহেতু পার্লার যেতে হয়েছে আরও নিজস্ব কিনা কাটা তো এই কারণে আর সাথে করে ছেলে মানুষকে বাজায় নেওয়া নাই কারণ অনেক সময় দেখা যায় নিজের কাজগুলো নিজে করতেই ভালো লাগে আর এইসব কাজ মহিলাদের কাজগুলি আর কি নিজেদেরগুলি নিজেরাই যারা করে একা একা করাটাই বেটার অনেক সময় দেখা যায় যে বাচ্চার সাথে থাকলে তারপর হাজব্যান্ড সাথে থাকলে অনেক কিছু করতে চাইলেও করা হয় না হয়ে ওঠে না তো এই কারণে ভাবলাম যে আজকে যেহেতু আমার নিজের কাজ তো সেগুলি আমি নিজের মতন করেই করি আর এখানে আমার গাছে শাকগুলি দেখতেছেন তা আমি আর কি শাকগুলিকে ওর বাবা এখন এগুলি কাটতেছে এই শাকগুলি আলাদা আলাদা প্যাকেট করে নিচ্ছি তো কয়েকটা ব্যাগ করে নিচ্ছি তো ওর বাবা আজকে বিকেলে কাজে যাবে তখন আর কি ও নিয়ে যাবে দুইজন ভাইয়ার জন্য আর আরও কিছু প্যাকেট করা হচ্ছে আলাদা আলাদা ব্যাগ করে রাখছি কারণ নিজেদের হাতে লাগানোর গাছ সবাই মিলে খাওয়ার মধ্যে একটা আনন্দ আছে তো সবাই সাথেই শেয়ার করে খাবো ইনশাল্লাহ তো এই কারণে আলাদা আলাদা করে প্যাকেট করে নিচ্ছি তো মাশাল্লাহ এই ছোট্ট মোট্ট একটা গাছের মধ্যে অনেক শাক হয়েছে অনেক শাক হয়েছে তো যদিও আমাকে মানহার বাবা বাইরের সাইডে আসার পরে আমাকে বলল যে শাকগুলি বেশিরভাগই নষ্ট হয়ে গেছে তুমি কি এগুলি মানে একা একা ছিল নাই কাটো নাই তুমি এগুলি রান্না করতে পারতো না আমি দেখা গেছে যে একদিন দুই দিন ভালো লাগছে নিয়ে কার রান্না করছি এতটুকু পর্যন্তই আমি যে সবসময় নিব পাতা নিয়ে এসে কিছু রান্না করবো আসলে ওইটা করা হয়নি যার কারণে অনেক পাতা নষ্ট হয়ে গেছে অনেক শাকগুলি নষ্ট হয়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এইটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক অনেক শাক হয়েছে আর এখন আর কি রান্না করে নিব আলু বেগুন কেটে নিছি শুটকি দিয়ে লইটা শুটকি দিয়ে রান্না করবো এটা আর হচ্ছে এখানে রসুন কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি করে নিচ্ছি টমেটো কুচি করে নিচ্ছি আর মশলার মধ্যে ইউজ করতেছি হলুদ কারি পাউডার আর চিলি পাউডার টমেটো কুচি আদা রসুনের পেস্ট মুরগি মাংস আর এটা হতে আছে আমার লাউ শাক তো আমি আজকে মেন রান্না করব লাউ শাক ভাজি আলু বেগুন দিয়ে লোটা সুটকি ঘুনা করব। আর হচ্ছে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে তা আমি তিন পাশে তিনটা বসাই দিচ্ছি যদিও আমি সবগুলি স্পাইস কী কী দিচ্ছি সেটা আপনাদেরকে হয়তো বা শেয়ার করতে পারতেছি না কিন্তু আমি কিন্তু শুরুতেই দেখাই দিচ্ছি আমার মশলা স্পাইস শুধু আদা রসুনের পেস্ট কারি পাউডার চিলি পাউডার আর হচ্ছে আপনি আপনি দেখতে পাচ্ছেন ওইখানে পরিমাণ মতন আপনারা সব কিছুর মধ্যেই সল্ট ইউজ করে নেবেন আর হলুদের গুঁড়ো এই এই কয়টা দিয়েই আমি রান্নাটা করে নেব তো সেটা আর আমি ভাবে আপনাদেরকে ওই মশলা দিয়ে দিয়ে আর দেখাইলাম না কারণ আমি শুরুতে দেখাই দিচ্ছি এখানে আমি যে তিনটা মশলা ইউজ করব সেটা দেখাই দিচ্ছি আপনাদেরকে আর লবণ তো সবে স্বাদ মতনই দিয়ে নেবেন তো আমি এখানে পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি সুটকিটা দিয়ে দিচ্ছি কোনো মশলা দিই নেই এখানে আমি শুটকিটাকে একটু ভেজে নিব লইটা শুটকিটা একটু ভেজে নিব যখন ভাজা হবে তখন আমি এখানে মশলাটা ইউজ করব কিন্তু এখন শুধু আমি শুটকিটাই কিছুক্ষণ ভেজে নেব আর এখানে আমি শাকের মধ্যে রসুন কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে আর একটু হালকা একটু আদা রসুনের পেঁয়াজ দিয়ে আমি শাকটাকেও বসাই দিচ্ছি মরিচ ছিল সাথে অলমোস্ট আমার রান্নাগুলি ডান আমি আর পুরো ডিটেলসে আপনাদেরকে দেখাই নেই তো এই তো আমার মুরগির মাংস হয়ে গেছে মুরগির মাংস কালারটা আর কি খুব লাল লাল হয়নি কারণ আমি মরিচের গুঁড়োটা খুবই কম ইউজ করছি যেহেতু অন্য অন্য তরকারিগুলিতে আমি মরিচ ইউজ করছি তো ওই কারণে মুরগিটা রান্না করা হয়েছে যেহেতু মেয়ে খাবে তো এই কারণে এত বেশি মরিচের গুঁড়ো দেওয়া হয়নি তো এই তো আমি যে সুপার ডাক থেকে যে শপিংগুলি করছি আরও ছিল আমার গ্রোসারি কিছু মাংসটাংস তো ওগুলি আর আমি আসার পরেই ফ্রিজে সব ওঠানো হয়েছে তো সেগুলি আর আপনাদের সাথে শেয়ার করি নেই তো আমি শুধু আমার সুপার ড্রাগ থেকে যা কিনছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে এই আইব্রোর পেন্সিলটা আমি কখনই আগে ইউজ করি নেই তো এবারে ইউজ করতেছি দেখি এটা ইউজ করার পরে কেমন লাগে ভালো লাগে কিনা ভালো লাগলে হয়তো বা ইউজ করবো কারণ সবসময় একটা ইউজ করতেছি তো এবার একটু ডিফারেন্ট কিছু ইউজ করে দেখি কেমন লাগে তো এটা আপনাদের ভালো লাগলে আপনারা যদি কারো হয়তো বা অনেকেই ইউজ করেন হয়তো বা অনেকের কাছেই ভালো লাগে তা আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি কারণ আমি কখনো এর আগে ইউজ করি নাই আমি সবসময় দেখা গেছে পাউডার পাউডার যেই টাইপেরগুলি সেইগুলি ইউজ করা হয়েছে প্যান্সিল টাইপেরগুলি আমি কখনোই ইউজ করি নাই এটা আমি প্রথম ইউজ করতেছি তো একটু টু কনফিউজ জানি না হয়তো ইউজ করার পরে ভালো লাগবে আর একটা ওই মুখের ফেস প্যাক আর হচ্ছে হলো আমার একটা শাওয়ার জেল আর মানহা বাবার জন্য একটা পারফিউম এই ছিল আমার আজকে টুকিটাকি সুপার ডাক্ট থেকে কেনা এটা কন্ডিশনার ছিল ওইখানে এক প্যাকেটের মধ্যে আপনারা দেখতেছেন যে আমার যে ফেস প্যাকগুলি এখানে কিন্তু ওয়ান পাউন্ড করে ইচ তো এখানে আমি পাঁচটা নিয়েছি আর ওই প্যাকেটের মধ্যে সাতটা ছিল সাতটা ওরা দশ পাউন্ড করে বিক্রি করে তো আমি ওখানে এক প্যাকেট নিছি কিন্তু ওইখানে এই তো ছিল আজকে কেনাকাটা আর সারাদিন ঘোরাঘুরি আর বাসায় এসে যা যা করলাম সেটারই ছোট্ট মোটো একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগছে আল্লাহ হাফেজ